আমরা এখন শাশা বিচে চলে আসলাম। এখানে বড় বড় শ্যাম্পানের সাথে অনেকে ফটোশুট ও ভিডিওগ্রাফি করার জন্য আসে। ঝাউবন গুলা এত সুন্দর লাগে, এক কথায় মনোমুগ্ধকর। আমরা মেরিন ড্রাইভে এসে পড়েছি আর সামনেই হলো সেই প্যারাসেলিং পয়েন্ট। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই কক্সবাজার এই এপিসোডে আপনাদের দেখাবো পাটুয়ারটেক, ইনানি বিচ এবং মেইন ড্রাইভ থেকে প্যারাসেলিং। সো বুঝতেই পারতেছেন আজকের ব্লগটি কত স্পেশাল হতে যাচ্ছে। তো ফার্স্টে আমরা যাব মেইন ড্রাইভে প্যারাসেলিং পয়েন্টে, তারপর ইনানি বিচ, তারপর পাটুয়ারটেক। সো লেটস গো। আমরা মেরিন ড্রাইভে এসে পড়েছি আর সামনেই হলো সেই প্যারাসেলিং পয়েন্ট। আমরা প্যারাসেলিং পয়েন্টে এখানে এসে পড়েছি। এই সেই প্যারাসিলিং পয়েন্ট দেখতেই পাচ্ছেন। একটা সময় তারে আমার স্বামী ভাবিতাম, তোর মন পিঞ্জরে যতন করে আগলায় রাখতাম, তোর হাসির মুখের ছবি দেখিয়া দুঃখ পুষাইতাম, তুই কান্নলে পরে কেমন করে হারাইয়া যাইতাম। আর এটি হচ্ছে ঝাউবন শুটিং স্পট, এখানে শুটিং করা হয়। আমরা এখন শাশা বিচে চলে আসলাম। এখানে বড় বড় শ্যাম্পানের সাথে অনেকে ফটোশুট ও ভিডিওগ্রাফি করার জন্য আসে। ফটোশুট করতেছে, এই ঝাউবন গুলা এত সুন্দর লাগে, এক কথায় মনোমুগ্ধকর। আমরা এখন একদম চলে যাব পাটুয়ারটেক, আর পাটুয়ারটেক যে রুট দিয়ে যাবেন, রুটটা এত সুন্দর, মানে পুরো জার্নিটা এনজয় করবেন।
আমরা এসে পড়েছি ইনানি বীচ, কিন্তু ইনানি বীচে আমরা নামবো না, কারণ আমাদের হাতে একদমই টাইম নাই। আর ইনানি বীচের চেয়ে পাটুয়ারটেক অনেক বেশি সুন্দর, সেই জন্য ডাইরেক্ট পাটুয়ারটেকে যাবো। তো ফাইনালি আমরা এসে পড়েছি কক্সবাজারের সবচেয়ে সুন্দর বীচ পাটুয়ারটেক। তো আমাদের আজকের ব্লগে এই পর্যন্তই, নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ।